স্বাধীনতার তেয়াত্তর বছরের মাথায় নাগরিকদের ফের ভারতের নাগরিকত্ব প্রমাণের পরীক্ষায় বসতে হবে আগামী বছরে নাগরিকত্ব ঠিকই রাখার জন্য তাদের পোহাতে হবে আরও বেশি জাকি জামেলা তাদের এমনকি জমা দিতে হবে মা বাবার জন্ম তারিখ ও জন্মস্থানের নথিপত্র নাহলে জাতীয় জনসংখ্যা রেজিস্টার অর্থাৎ এনপিআর থেকে বাদ পড়ে যেতে পারে আমার আপনার নাম দশ বছর আগে এনপিআরের নাম নথিভুক্ত করার জন্য এইসবের প্রয়োজন হয়নি এখানেই শেষ নয় এবার নাম নথিভুক্ত করাতে উল্লেখ করতে হবে নতুন মোট আটটি বিষয় যার মধ্যে রয়েছে আধার কার্ডের নম্বর যা বাধ্যতামূলক এনপিআরের নথিপত্র অর্থাৎ ডকুমেন্ট সম্পর্কে আজকের ভিডিওতে কয়েকটি বিষয় আলোচনা করবো দুই সালের এনপিআর থেকে দুই হাজার বিশ সালের এনপিআরে কী কী নতুন নথিপত্র যোগ করা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তার এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এরকম নতুন নতুন ইনফরমেশন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের নিত্য নতুন খবর ইনফরমেশন আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে এখানে দেখুন জাতীয় জনসংখ্যা রেজিস্টার অর্থাৎ এনপিআর দুই হাজার বিশতে কী কী লাগবে প্রথমত নাম পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক পুরুষ মহিলা জন্ম তারিখ শালসহ বিবাহিত অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা পেশা অন্যান্য কাজকর্ম মা বাবা স্বামী স্ত্রীর নাম জন্মস্থান যেখানে আছেন তার ঠিকানা যেখানে কতদিন ধরে আছেন যে জাতি স্থায়ী ঠিকানা আধার কার্ডের নম্বর নতুন বাধ্যতামূলক মোবাইল নম্বরের মোবাইল ফোনের নম্বর নতুন মা বাবার জন্ম তারিখ ও জন্মস্থান নতুন আগের বাড়ির ঠিকানায় যা নতুন যেখানে নতুন নতুন লেখা আছে সেটা নতুন সংযোগ করা হয়েছে ভারতের পাসপোর্টের নম্বর নতুন যদি তাকে ভোটার আইডি কার্ডের নাম্বার নতুন প্যান কার্ডের নাম্বার নতুন গাড়ির লাইসেন্স নম্বর নতুন দুই হাজার দশে এনপিআর নাম নথিভুক্ত করানোর জন্য মা ও বাবার নাম আলাদাভাবে জানাতে হতো এবার মা বাবা যে কোনো একজনের জানালেই হবে বিবাহিত হলে মা বাবার নাম না জানিয়ে শুধু স্বামী বা স্ত্রীর নাম জানালেই চলবে এবার দেখুন জাতীয় জনসংখ্যা রেজিস্টার অর্থাৎ এনপিআর দুই হাজার দশে কী কী লাগত নাম পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক বাবার নাম মায়ের নাম স্বামী স্ত্রীর নাম বিবাহিত হলে পুরুষ মহিলা জন্ম তারিখ সালসহ বিবাহিত অবিবাহিত জন্মস্থান জাতি যেখানে আছেন তার ঠিকানা এখন যেখানে কতদিন ধরে আছেন সেখানে স্থায়ী ঠিকানা পেশা অন্যান্য কাজকর্ম শিক্ষাগত যোগ্যতা তবে এবার এনপিআর এর নাম নথিভুক্ত করাতে আগে যে বাড়িতে থাকতেন সেই ঠিকানাও পুরো লিখতে হবে প্রমাণসহ সঙ্গে লিখতে হবে নাম পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক পুরুষ না মহিলা জন্ম তারিখ জন্মস্থান জানাতে হবে আপনি বিবাহিত না অবিবাহিত আপনার শিক্ষাগত যোগ্যতা কী পেশা অন্যান্য কাজকর্ম কী যেখানে আছেন তার ঠিকানা সেখানে কতদিন ধরে আছেন জাতীয় আপনার স্থায়ী ঠিকানা